আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি মিসোনি ব্র্যান্ডের একটা পারফিউম রিভিউ করবো। এটার এই ব্র্যান্ডের একটা পারফিউম আমি কিছুদিন আগে রিভিউ করেছিলাম, সেটা ছিল মিসোনি পারফিউম পোরম, যেটা সেটা হচ্ছে এই পারফিউমটা। এটা আমি রিভিউ করেছিলাম, এটার মানে রিভিউ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আবার দিয়ে দিবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এখন আমি যে পারফিউমটা রিভিউ করবো এটা মিসোনি ব্র্যান্ডের মিসোনি ওয়েভ। এটার ব্যাপারে আমি বাংলায় কোনো রিভিউ দেখিনি এবং এটার ব্যাপারে আমি আমাদের দেশীয় কমিউনিটিতে খুব বেশি কথা বলতেও দেখছি না। তো এটা একটা হিডেন জেম, এই পারফিউমটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা একটা পজিটিভ রিভিউ হবে। তো এটা প্রেজেন্টেশন দেখাবো, প্রাইস রেঞ্জের ব্যাপারে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব। তো এটা হচ্ছে বক্সটা, এটা 100 মিলিলিটার সাইজের বোতল আমার কাছে যেটা আছে। এটা আর একটু ছোট সাইজেও পাওয়া যায়, সম্ভবত 50 মিলিলিটার সাইজে আপনারা চাইলে খুঁজে পেতে পারবেন, কিন্তু এটা ভালো পারফিউম। তো আমি মনে করি আপনারা যারা এই পারফিউমটা কিনতে ইন্টারেস্টেড, আপনারা 100 মিলিলিটার বোতল কিনলে ভালো হবে, সাশ্রয়ী হবে আপনাদের জন্য। তো নামের সাথে মিল রেখে এটার মানে ওয়েভ নামটা শুনলে মনে হয় যে ব্লু টাইপের কোনো কিছু হবে। তো বোতলটার মানে সরি বক্সের কালার আপনারা দেখতে পাচ্ছেন ব্লু, সুন্দর করে লেখা আছে মিসোনি এবং এর নিচে লেখা আছে ওয়েভ। এটা হচ্ছে অডিটোলেট কনসেন্ট্রেশন, কিন্তু এটার পারফরমেন্স ভালো। নিচে লেখা আছে পোর ওম, এর নিচে লেখা আছে 100 মিলিলিটার সাইজ, এবং এটা যে মানে নেচারাল স্প্রে এই কথাটা লেখা আছে, এবং দেখতে পাচ্ছেন সুন্দর আঁকাবাঁকা ডিজাইন বক্সের উপরে, সুন্দর করে লেখা আছে মিসোনি পারফিউম। এর বক্সের পেছনে আসলে তেমন কিছু নাই, দুই সাইডেও তেমন কিছু নাই, সুন্দর ডিজাইন বক্স, খুব বেশি হেভি না, বাট খারাপ কিছু না। প্রাইস অনুযায়ী মানে প্রাইসের কথা চিন্তা করলে এটা একটু ভালো হতে পারতো, করতে পারতো। তো নিচে যেগুলো লেখা আছে ওগুলো আমরা কখনো পরে দেখি না, তো ইন্টারেস্টেড না যারা কিনবেন তারা পরে দেখবেন। বোতলটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বোতলটা বক্সের সাথে মিল রেখে, বোতলটা হচ্ছে ব্লু কালারের এবং ভিতরে কি পরিমাণ পারফিউম আছে ইজিলি আপনারা দেখতে পারবেন। সুন্দর করে লেখা আছে মিসোনি ওয়েভ। এটা বোতলের ডিজাইন কিন্তু মিসোনি পারফিউম পোরমের মতোই, সেম ডিজাইন সেম শেপে, শুধু কালার আলাদা। এটার ক্যাপটাও যথারীতি ম্যাগনেটিক, ক্যাপের উপর সুন্দর করে লেখা আছে মিসোনি, এবং ক্যাপটা খুব বেশি হেভি না, কিন্তু সুন্দর করে ম্যাগনেটিক ভাবে লেগে যায়। আপনারা মানে এটা ব্যবহার মানে যারা কিনবেন আপনাদের কাছে ভালো লাগবে জিনিসটা। ক্যাপের ডিজাইনটাও বেশ ভালো প্যাকেটের সাথে, প্যাকেটে যে আঁকাবাঁকার যে ডিজাইনটা আছে ক্যাপের মধ্যে সেম ডিজাইন আপনারা দেখতে পাবেন। তো এটার স্প্রেয়ারটা হচ্ছে সিলভার কালারের, বোতলের নিচে স্টিকার আছে, স্টিকার মধ্যে এটার ব্যাপারে অন্যান্য ইনফরমেশন কিছু দেওয়া আছে। তো স্প্রে করে দেখাই, স্প্রে করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিরকম স্প্রে করে, এরপর প্রাইসের একটা আইডিয়া আপনাদেরকে দেবো। তো স্প্রে খারাপ করে না, সুন্দর শুট করে পারফিউম, বেশ কিছু করলাম, প্রাইসের আইডিয়া দিই, তারপর স্মেলের কথা বলি। এটা আপনারা বাংলাদেশ বা ভারতে আপনারা যারা কিনতে যাবেন, আমার যেটা মনে হয় আমি যতটুকু দেখেছি এটা প্রাইস রেঞ্জ হচ্ছে 4,000 থেকে 5,000 টাকা প্রাইস রেঞ্জের ভেতরে কয়েকজন সেল করছে, আপনারা দেখে নিতে পারবেন, বা গ্রুপে যদি পোস্ট দেন সেলার আপনাদেরকে বলবে কারা সেল করছে। আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, আমার হিসেবে এটা প্রাইস রেঞ্জ হওয়া উচিত 4,000 টাকার নিচে বা সর্বোচ্চ 4,000, এটা আমার ব্যক্তিগত মতামত। তো এখন কিছু করার নেই, যেহেতু এটা সব জায়গায় অ্যাভেলেবল না এবং সব সেলার যেহেতু সেল করছে না, রেডি স্টকে নাই, তো এটা প্রাইস রেঞ্জ এখন একটু বেশি, হয়তো বা ভবিষ্যতে এটা প্রাইস একটু কমতে পারে। তো এটা খুবই ভালো একটা পারফিউম, তো প্রাইস রেঞ্জ আপনারা ধরে রাখবেন সর্বোচ্চ 5,000 টাকা হবার পসিবিলিটি অনেক বেশি। তো স্মেলের দিকে এখন যাই, এটা স্মেল চমৎকার, এটার ওপেনিং মানে আপনারা যদি চেক করেন আর অন্যান্য রিভিউ যদি দেখেন ইউটিউবে, খুবই সুন্দর মানে মেরিন স্মেল, অ্যাকোয়াটিক স্মেল দিয়ে এটা স্টার্ট হচ্ছে, খুবই সুন্দর ক্রিমিনেস এটার মধ্যে আছে, হালকা মানে একটু সুইটনেসও টের পাবেন, কিন্তু এই ক্রিমিনেসটার কারণে খুবই ভালো লাগে, অ্যাকোয়াটিক স্মেলের সাথে ফ্রেশ ক্লিন ভাইব, এবং ক্রিমিনেসটা চমৎকার, এবং ক্রিমিনেসটা আমাকে খুবই ভালো ফিল করিয়েছে। এখন অন্যান্য রিভিউ আপনারা যতই দেখবেন, যা আপনারা অনেকে এটার ব্যাপারে যারা জানেন যে সবাই এটাকে বলে যে শ্যানেলের একটা পারফিউম আছে অ্যালোরম স্পোর্ট, আমি ছবি দিয়ে দিব, ওইটার মতো স্মেল, এবং ভার্সাচে হাউসের একটা পারফিউম আছে ভার্সাচে পোরম, আমি ছবি আর একটা দিয়ে দিব, ওই টাইপের স্মেল। এখন শ্যানেল অ্যালোরম মানে যে শ্যানেল অ্যালোরম স্পোর্ট যে পারফিউমটা এবং ভার্সাচে পোরম, ওই দুটোর স্মেল প্রায় সেম টাইপের। তো এটার স্মেল ওই দুটোর সাথে ভালো ম্যাচ করে, কারণ এটা ওই ক্যাটাগরিতে পড়ে গিয়েছে, এটা ওই টাইপের স্মেল দিচ্ছে। এটা ফার্স্টে স্প্রে করলে আপনাদের কাছে মনে হবে যে এটা খুব বেশি শ্যানেল অ্যালোরম স্পোর্টের কথা আপনাদেরকে মনে করাবে, খুবই ক্লোজ, খুবই ক্লোজ। তারপর ধীরে ধীরে এটা একটু চেঞ্জ হবে, এটার মধ্যে এটার কিছু নিজস্বতা আছে, এটার স্মেলের মধ্যে কিছুটা টুইস্ট আছে, সেগুলো আপনারা ধীরে ধীরে টের পাবেন, পার্থক্যটা বোঝা যায় যে ভার্সাচে পোরম বা শ্যানেল অ্যালোরম স্পোর্টের সাথে এটা পার্থক্যটা কি, ওই টাইপের কিন্তু ওইগুলোর ডিরেক্ট ক্লোন না। এটা আমাকে শ্যানেলের অ্যালোরম স্পোর্ট অ এক্সট্রিমের কথা ওটা আমাকে মনে করেছে, যদিও
অ্যালিরন স্পোর্ট এক্সট্রিম আরো বেশি মাস্কি, এটার মধ্যে মাস্ক এতটা না, ওই টাইপের আমার কাছে মনে হয়েছে। তো পার্থক্যটা হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ফ্রুটি, একটু বেশি সুইট, একটু বেশি স্পাইসি অন্য এই অ্যালিরন স্পোর্ট বা ভার্সেজ পুরম থেকে, কিন্তু মোটো বিরক্তিকর কোনো কিছু মনে হয়নি। তো আপনাদের কাছে, আপনাদের যাদের কাছে শ্যানেল অ্যালিরন স্পোর্ট ভালো লাগে খুবই বা ভার্সেজ পুরম খুবই ভালো লাগে, আপনারা ইজিলি এটা ব্লাইন্ড বাই করতে পারবেন। এটা ব্লাইন্ড বাই একটা পারফিউম। এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা প্রাইস শ্যানেলের অ্যালিরন স্পোর্টের থেকে অনেক কম, এবং এটার পারফরমেন্স শ্যানেল অ্যালিরন স্পোর্টের থেকে অনেক অনেক ভালো, এবং এটার পারফরমেন্স ভার্সেজ পুরম থেকে অনেক ভালো। আমি নিজে ভার্সেজ পুরম স্মেলের অনেক বড় ফ্যান, কিন্তু ভার্সেজ পুরম আমার স্কিনে কখনো 3 ঘন্টার বেশি লাস্ট করে না, তো আমি এটা ব্যবহার করি না। আমার কাছে, হাতের কাছে কোনো বোতল নাই। আমার বাংলাদেশে আমার বাসায় 200 মিলিলিটার একটা বোতল আছে ভার্সেজ পুরমের, তো আমি এটা কখনো ব্যবহার করি না, কারণ 3 ঘন্টার বেশি লাস্ট করে না আমার স্কিনে। তো এটা স্মেল চমৎকার, ওই দুটো পারফর্মের কথা আপনাদেরকে বেশ ভালো মতো মনে করাবে, কিন্তু এটা আপনাদেরকে কম প্রাইসের মধ্যে আরো ভালো পারফরমেন্স দেবে। এটা ফার্স্টে স্প্রে করলে দেখবেন এটা প্রথম এক ঘন্টাটা ভালো মতো প্রজেক্ট করবে, এবং এটা স্কিনে ইজিলি 7 ঘন্টা লাস্ট করবে। এটা আমার স্কিনে 7 ঘন্টা লাস্ট করেছে, যার কারণে আমি এটা বলছি। এখন হয়তো বা আমার স্কিনে 6 ঘন্টা লাস্ট করতে পারে, কিন্তু তারপরে 6 ঘন্টা লাস্ট করলেও এটার পারফরমেন্স শ্যানেল অ্যালিরন স্পোর্ট বা ভার্সেজ পুরম থেকে অবভিয়াসলি ভালো। এবং এটা ড্রেসে আমি দেখেছি যে এটা ইজিলি 8 ঘন্টার মার্কে যাচ্ছে, 8-8.5 ঘন্টার মার্কে এটা যায়। তো পারফরমেন্স চমৎকার, স্মেল চমৎকার। যাদের কাছে মানে সিম্পল পারফিউম ভালো লাগে, হ্যাঁ, যাদের কমপ্লেক্স পারফিউম ভালো লাগে না, যাদের কাছে ফ্রেশ অ্যাকোয়াটিক ক্লিন টাইপের পারফিউম খুবই ভালো লাগে, আপনারা ইজিলি এটা দেখতে পারেন, এটা মিস করবেন না। এটা আন্ডার দ্য রেডার টাইপের হয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে এটা 2000 সালে রিলিজ হয়েছিল এবং এটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলা হয়নি কমিউনিটিতে। তো এটা ডেফিনেটলি মিস করার মতো কোনো পারফিউম না, এটা খুব ভালো একটা পারফিউম, কালেকশন রাখার মতো একটা পারফিউম। যারা কমপ্লেক্স পারফিউম পছন্দ করেন, আপনাদের জন্য এটা না। শ্যানেল অ্যালিরন স্পোর্টের থেকে এটা আবার একটু মানে কমপ্লেক্স কম, এটা একটা জিনিস। তবে এটা কোয়ালিটি, যেটা অনেক সময় এমন হয় যে ক্লোন পারফিউম, এটা মানে ক্লোন পারফিউম গুলোর কোয়ালিটি মানে কম, মানে ভালো যে খুব একটা, এটা বোঝা যায় যে ক্লোন পারফিউমের কোয়ালিটি খুব একটা ভালো হয় না, এটা আমরা বেশিরভাগ সময় দেখি। কিন্তু এটার স্মেলে, যারা স্মেল পাবে বা আপনি যখন ব্যবহার করবেন, আপনার কাছে মোটেও মনে হবে না যে আপনি মিশনি ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করছেন। আপনার কাছে বা যারা স্মেল পাবে তাদের অনেকের কাছে মনে হবে যে হয়তো আপনি দামি কোনো পারফিউম ব্যবহার করছেন, হয়তো আসলে আপনি শ্যানেলের পারফিউম ব্যবহার করছেন, ওই টাইপের ভাইব এটা ক্রিয়েট করবে। তো আমি মনে করি এটা আন্ডার দ্য রেডার একটা পারফিউম, হিডেন একটা জেম, এটা মিস করা উচিত হবে না কারো। যদি আপনাদের বাজেট হয় 5,000 টাকা এবং আপনারা এই বাজেটের ভেতরে রেগুলার বেসিসে ব্যবহার করার মতো ফান টাইপের মানে সিম্পল ক্লিন অ্যাকোয়াটিক ভালো পারফরমেন্সে ভালো পারফিউম খুঁজছিলেন, আপনাদের জন্য এটা ডেফিনেটলি মাস্ট হ্যাভ। এটা আমি মনে করি শুধুমাত্র সামার বা স্প্রিং এর জন্য পারফেক্ট, স্পেশালি সামারে ব্যবহার করলে খুবই এনজয় করবেন। এটা উইন্টারে ব্যবহার করলে ভালো হবে না, উইন্টারের কোল্ড ওয়েদারে এটা ওই ধরনের সার্ভিস বা পারফরমেন্স আপনাদেরকে দিবে না, কিন্তু সামারে যদি ব্যবহার করেন, ওয়াও, চমৎকার হবে। এবং এটা ব্যবহার করলে কমপ্লেন্টস পাবেন ইজিলি, এটা একটা ক্রাউড প্লিজিং অ্যাটেনশন গ্র্যাবার টাইপের একটা পারফিউম। এটা আমি যতবার ব্যবহার করেছি আমার কমপ্লেন্টস মিস হয়নি। আমি এটা যখনই মানে স্প্রে করেছি, আমার জবে হোক বা ফ্রেন্ডের সাথে বাইরে দেখা হলেও, আমাকে সবাই জিজ্ঞেস করেছে আমি কোন পারফিউম ব্যবহার করছি, এটা কোনটা। এবং অনেকে আমার কাছ থেকে চেয়ে নিয়ে গেছে, ছবি তুলে রেখে দিয়েছে যে এটা কিনতে হবে, এটা কোনটা। আমি মানে জোক করছি না, এটার থেকে রিয়েকশন বা কমপ্লিমেন্টস আমি খুবই ভালো পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এটা কেনা সার্থক হয়েছে। আমি যদিও খুব বেশি ব্যবহার করিনি, কারণ আমি অনেক পারফিউম টেস্ট করছিলাম, তো এটা আমি যতবার ব্যবহার করেছি আমার কনফিডেন্স লেভেল বুস্ট করেছে এবং আমি হ্যাপি ছিলাম, এবং সবাই আমাকে কমপ্লিমেন্টস দিয়েছে, ভালো বলেছে এই পারফিউমটার কথা। তো যারা ইজি কমপ্লিমেন্টস চান, যাদের মুড আপলিফটিং পারফিউম দরকার, এবং যারা গিফট করতে চান কাউকে সিম্পল পারফিউম, যাদের মানে গিফট করে সেফ থাকতে চান যে এটা ভালো লাগবেই কনফার্মেশন, এটা আপনাদের সবার জন্য। এবং আমি একটা ব্যক্তিগত মতামত দিই, সেটা হচ্ছে মিসোনি পারফিউম পরও আমি রিভিউ করেছি এটা, কিন্তু এই দুটো পারফিউমের মধ্যে আমার কাছে ওয়েভ বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত দিলাম। তবে আপনাদের যদি বাজেট প্রবলেম না থাকে, তাহলে আপনারা দুটোই কিনতে পারেন, দুটো পারফিউমই ভালো, দুটো কালেকশনে রাখার মতো, তবে আমি ওয়েভকে এগিয়ে রাখবো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত।
কোন সিচুয়েশনে ব্যবহার করার জন্য সেটা বলি, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা যে কোনো সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন, এটা জবের জন্য পারফেক্ট হবে, ডেটে ব্যবহার করতে পারবেন, অ্যাপ্রিসিয়েট করবে আপনাদের গার্লফ্রেন্ড বা ওয়াইফ, এটা ক্লাসে ব্যবহার করতে পারবেন, এটা যে কোনো সিচুয়েশনে মানে যে কোনো বয়সই যে কারোর জন্য এটা পারফেক্ট আমার কাছে এরকম মনে হয়েছে, যারা স্কুল কলেজে পড়ছেন বা যারা ভার্সিটিতে পড়ছেন বা যারা জব করছেন আপনাদের সবার জন্য এটা পারফেক্ট। ডেফিনেটলি ব্লাইন্ড বাই ওয়ার্ড দি হিডেন একটা জেম, এটা মিসনি ওয়েভ ব্লু, সুন্দর পারফিউম। ওভারঅল রেটিংসের দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দেব 10.5, 10.5 দিচ্ছি, কারণ হচ্ছে এটার প্রাইস ভালো, খুব বেশি ভালো না, প্রাইস একটু কম হলে আরো ভালো হতো, এই একটা নেগেটিভ সাইড আমার চোখে পড়েছে। স্মেল ভালো, প্রেজেন্টেশন ভালো, পারফরমেন্স ভালো, কমপ্লিমেন্টস ফ্যাক্টর ভালো, এই সবকিছু দিক বিবেচনা করে এটাকে আমি 10.5 দিচ্ছি। যদিও এই পারফিউমটা আমি কিনেছি খুব কম দামে, এটা আমি কিনেছি 2,500 টাকা দিয়ে, কিন্তু বাংলাদেশ বা ভারতে প্রাইস একটু বেশি, এটা একটু খেয়াল রাখবেন। যদি কমে পান খুবই ভালো, যাদের প্রাইস 5,000 টাকা, প্রাইস রেঞ্জ 5,000 টাকা, আপনারা ডেফিনেটলি এটা দেখতে ভুলবেন না। তো এটা হচ্ছে আমার মিসনি ওয়েভ পারফিউমটা রিভিউ, এটা ডেফিনেটলি একটা মাস্ট হ্যাভ পারফিউম এবং ব্লাইন্ড বাই ওয়ার্ড দি পারফিউম। আপনারা যারা এটা এখনো স্নিফ করেনি, স্নিফ করতে ভুলবেন না, যাদের কালেকশনে নাই, প্রাইস রেঞ্জ বা বাজেট আপনাদের এরকম হলে ডেফিনেটলি এটা কালেকশনে নিয়ে এনজয় করেন, আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমার মিসনি ওয়েভ পারফিউমটা রিভিউ, আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ভিডিওতে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চাইলে ভিডিও শেয়ার করতে পারেন, আমার পারমিশন নিতে হবে না। আর যারা আমাদের ফেসবুক গ্রুপে এখনো জয়েন করেনি, ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, ফেসবুক ওই গ্রুপে চলে আসবেন, আপনাদের সাথে দেখা হবে, সাথে থাকার জন্য মানে ধন্যবাদ জানাচ্ছি।